আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এই সময়ে যারা শশা চাষ করতেছেন, আপনাদের এই সময়ে শশা গাছে দেখা যায় প্রচুর পরিমাণে সাদা মাছির উপদ্রব বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা শশা গাছে আপনারা এই উলালা, এই ইউপিএল এর উলালা, এই ঔষধটি আপনারা স্প্রে করতে পারেন। এটিকে আপনারা প্রথমত পাঁচ ভাগ করে নেবেন। পাঁচ ভাগ করে 18 থেকে 20 লিটার প্রতি পাম্পে আপনারা এক ভাগ করে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারবেন, তবে সেক্ষেত্রে অন্তত 4 থেকে 5 দিন পরপর। এর পাশাপাশি আপনারা যদি চান, আরও একটি ভালো ওষুধ রয়েছে, সেটি হচ্ছে মোভেন্টো, বায়ারের মোভেন্টো। এটিও চাইলে আপনারা আপনাদের শশা গাছে সাদা মাছির জন্য, শুধু সাদা মাছির জন্য আপনারা চাইলে স্প্রে করতে পারেন। এটিও খুবই ভালো কাজ করে আপনাদের সাদা মাছি নির্মূলের জন্য। তাই এই সময় যারা শশা চাষ করতেছেন সাদা মাছির জন্য, আপনারা চাইলে এই দুইটি ওষুধ স্প্রে করে দেখতে পারেন এবং খুবই কার্যকরী। দর্শক, এর পাশাপাশি যদি আপনাদের শশা গাছের বয়স যদি 20 থেকে 25 দিন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা শশা গাছে বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি আপনারা জৈব সার, অর্থাৎ কেঁচো সার যেটাকে বলা হয়, সেটি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। কেননা এই কেঁচো সার অথবা এই জৈব সারটির ভিতর বিভিন্ন রকমের উপাদান রয়েছে, যা আপনাদের শশা গাছের দৈহিক বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। তাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গাছের বয়স 20 থেকে 25 দিনের মধ্যে হয়ে থাকলে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই জৈব সারটি প্রয়োগ করবেন। দেখবেন আপনাদের গাছের অনেক বেশি পরিবর্তন চলে আসবে এবং গাছের গ্রোথ অন্য অন্য দিনের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। দর্শক, শশা গাছে জৈব সার প্রয়োগ করার একটি টেকনিক রয়েছে, সেটি হচ্ছে আপনারা শশা গাছের যে ব্যাডটি রয়েছে, সেই ব্যাডের দুই পাশে আপনারা হাত দিয়ে ছোট্ট করে একটি ড্রেন করে দিবেন, দুই পাশে দুইটি ড্রেন করে দিবেন। ওই ড্রেনের মধ্যে আপনারা এই জৈব সারগুলি প্রয়োগ করতে পারেন। হ্যাঁ দর্শক, ঠিক যেমনটা আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং একইভাবে আপনারা চাইলে বিভিন্ন রাসায়নিক সারও একসাথে এখানে প্রয়োগ করতে পারেন। বিশেষ করে আপনাদের টিএসপি সার, এমওপি সার, এমনকি থিওবিট সহ বিভিন্ন রকমের ভিটামিন, বোরন এবং জিঙ্ক সহ যা আছে আপনারা একসাথে কিন্তু প্রয়োগ করতে পারেন। এবং এভাবে যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনাদের শশা গাছটি দুই পাশ থেকে খাওয়ার পায় এবং খুব দ্রুত কিন্তু আপনাদের গাছ বৃদ্ধি পেতে থাকে। তাই শশা চাষিদের ক্ষেত্রে এটি ছোট্ট একটি টিপস, আপনারা চাইলে অবলম্বন করতে পারেন। দর্শক, এর পাশাপাশি আপনাদের শশা গাছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই রেড বিটল নামের এই পোকাটি কিন্তু আপনাদের শশা গাছে দেখা যায়। তাছাড়া এটি আপনাদের শশা গাছের পাতাকে কুকড়ে খেয়ে ফেলে, এবং বিশেষ করে কচি ডগা কিংবা পাতা। এর পাশাপাশি যদি আপনাদের শশা গাছে ফুল থাকে, সেই ফুলের রসগুলো কিন্তু চুষে খেয়ে ফেলে। এই পোকাটি আপনাদের শশা গাছের আরও বিভিন্ন রকমের ক্ষতি করে থাকে। সেক্ষেত্রে আপনারা এই পোকাটি যদি আপনাদের গাছে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ওভেরনটা ইউজ করতে পারেন। ওভেরন যদি ইউজ করেন, আশা করি আপনাদের এই পোকাটি খুব দ্রুত দূর হয়ে যাবে, এবং ওভেরন আশা করি এটির জন্য খুবই কার্যকরী একটি ফলাফল নিয়ে এসেছে। এবং এই রেড বিটল পোকাটি কিন্তু আপনাদের শশা গাছের বৃদ্ধি কমিয়ে দেওয়ার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা অন্য অন্য পোকার পাশাপাশি আপনারা এই পোকাটিও দমন করবেন, সেটি হচ্ছে ওভেরন দিয়ে। এর পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপে, যেমন ইমিটাব, রাজপ্যান সহ, বা আরও যে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আছে সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং খুব সহজে এই রেড বিটল পোকাটি দমন করতে পারেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে অন্তত 2 বার করে ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন। বিশেষ করে যেমন রয়েছে ম্যানসার, অ্যান্ট্রাকল, তারপর হচ্ছে আপনার ডাইথেনাম এম সহ রিদোমিট গোল্ড, এই জাতীয় আপনারা এই ওষুধগুলো ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার একটি করে স্প্রে করবেন। আশা করি ছত্রাকের হাত থেকেও কিন্তু আপনাদের শশা গাছ রক্ষা পেয়ে যাবে। এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে শশা গাছে নিয়মিত সেচ প্রয়োগ করতে হবে। সেচ প্রয়োগ করার পাশাপাশি অবশ্যই আপনাদের শশা গাছকে অনেক বেশি পর্যবেক্ষণে রাখতে হবে। অন্তত সকাল বিকাল আপনাদের শশা গাছকে অনেক বেশি পর্যবেক্ষণে রাখবেন, কোন সময়ে কোন রোগটি হলে সঠিক ওষুধটি যাতে আপনারা সঠিক সময় দিতে পারেন। এতে কিন্তু আপনাদের গাছ অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগবালাইয়ের আক্রমণের হাত থেকে অনেক দ্রুত রক্ষা পেয়ে যাবে। দর্শক, শশা চাষিদের জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গেই থাকবেন।